বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী পালন করল গাজল হাজিরাকো হাই স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট স্কুলের ছাত্রদের উপস্থিতিতে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। স্কুলের শিক্ষক সেক্রেটারি থেকে বিভিন্ন শ্রেণীর ছাত্ররা উপস্থিত হয়েছিলেন। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চা করা হয়। ওই হাই স্কুলের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি উদযাপিত করা হয়। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। জঙ্গিপুর টিভি চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানে গাজল হাজিনাকো মোহাম্মদ এই নামটা সত্যিকারের খুব গর্বের। সমস্ত দিক থেকে আমরা যখন চিন্তা করছি, আমাদের স্কুল বন্ধ, তথাপি আমাদের কলিগ, সমস্ত কলিগ এবং ম্যানেজিং কমিটির সদস্যরা এসে নিয়ে এবং ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গীতের পরিচালনার মাধ্যমে প্রদীপ প্রজ্বলন, মাল্যদান, বিভিন্ন জিনিস, প্রত্যেকটা জিনিস সুষ্ঠুভাবে, এমন সুষ্ঠুভাবে তৈরি হলো, সেটাই বুঝতে পারলাম যে আমাদের স্বতঃস্ফূর্ততা থেকে কেউ ছুটি থাকলেও বাদ দিতে পারবে না। স্বতঃস্ফূর্তভাবেই আমাদের ছাত্ররা সবাই এসছে, খুব ভালো লাগছে। এই জিনিসটা আমাদের সত্যিকারেরই একজন টিচার যদি আদর্শ টিচার হয়, তার সামনে যেমন প্রত্যেকটা ছাত্রের মাথা নত হয়ে যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে সমস্ত দিক থেকে যেখানে আমরা তাকাই সেই সমস্ত জায়গাতে, আমরা যদি মাঠে দেখি তাতেও রবীন্দ্রনাথ, স্কুলে দেখি রবীন্দ্রনাথ, মানে নৌকা চালাচ্ছে তাতেও দেখছে রবীন্দ্রনাথ, সব জায়গাতে রবীন্দ্রনাথ বেঁচে আছে, সেখানে আরেকবার প্রমাণিত হয়ে গেল যে সত্যিকারের এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই মানে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, তাকে আমরা শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে খুব গর্ব মনে হয়। আমাদের সত্যি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিতেই মনে হচ্ছে যে মাথাটা সত্যিকারেরই, তার পায়ে আমরা মাথা নত। সেই কারণে বলছে যে তোমার চরণতলে মাথা নত করে দাও হে প্রভু। এই যে প্রার্থনা, এই প্রার্থনা আমরা করে নিয়ে আজকে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলাম, খুব ভালো লাগছে। আমি প্রণব রায়, আমি স্টাফ কাউন্সিল সেক্রেটারি গাজল এইচএনএম হাই স্কুল।